আপ মাই ইউটিউব চ্যানেল আফতাব টিচ। প্রথমে আপনাদের একটি ছোট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছ লগারিদমের একটা ভিডিওর জন্য, তাই আজকের বিষয় লগারিদম। আজ আমি দেখাবো যে লগারিদমের অঙ্ক কীভাবে সহজ পদ্ধতিতে সলভ করা যায়। এসো দেখি যে লগারিদমের যে মেন কনসেপ্ট সেটা কিন্তু আমরা লজ অফ ইন্ডেক্স থেকে পাই। লগারিদম শব্দটি আমরা সংক্ষেপে LOG হিসাবে লিখব। আমরা সূচকের অঙ্কে দেখেছি যে 3² = 9, এটা কিন্তু আমরা সবাই জানি। এখানে 3 হলো বেস অর্থাৎ নিধান এবং 2 হলো পাওয়ার বা সূচক এবং রেজাল্ট কত 9। আবার a^x = m, এখানে a≥0, m > 0 এবং a≠1, এখানে বেস কত না a এবং পাওয়ার কত না x। এবার আমরা জানব যে ডেফিনেশন অফ লগারিদম, লগারিদমের সংজ্ঞাটা কী। তো a^x = m, a > 0, m > 0, a≠1, তাহলে এই সূচক থেকে আমরা দেখব যে a বেস সাপেক্ষে m এর লগারিদম x, এটাই কিন্তু লগারিদমের সংজ্ঞা। তাহলে আমরা এই সূচক থেকে কীভাবে লগারিদম প্রকাশ করা যায় সেটা আবার ভালো করে লক্ষ্য করব। তাহলে a^x = m, এটা যদি আমরা লগারিদম আকারে প্রকাশ করি তাহলে কী হবে না log a/m = x। তাহলে এরকম অনেক উদাহরণ আমি দিয়েছি সূচক থেকে কীভাবে লগারিদম আকারে প্রকাশ করা যায়। যেমন 5² = 25, এটা যদি আমরা লগারিদম হিসাবে প্রকাশ করি তাহলে কী হবে না log 5/25 = 2, তারপরে log 5 5 বেস সাপেক্ষে 25 লগারিদম 2। এরপর আরও উদাহরণ 9² = 81, এটিতে আমরা লগারিদম আকারে প্রকাশ করি তাহলে কী হবে যে 9 বেস সাপেক্ষে 81 লগারিদম 2। এরপর 5^x = m, এটিতে আমরা লগারিদম আকারে প্রকাশ করি তাহলে কী হবে না 5 বেস সাপেক্ষে m এর লগারিদম সমান x। এভাবে কিন্তু আমরা সূচক থেকে লগারিদম আকারে প্রকাশ করতে পারি। এবার কিছু লগারিদমের কিছু নিয়ম বা ফর্মুলা আছে, যেমন a^0 = 1, এটা আমরা সূচকে জানি, তো এটা যদি আমরা লগারিদম আকারে প্রকাশ করি তাহলে কী হবে না log a/1 = 0। এরপর 2 নম্বর a^1 = a, এটা আমরা জানি সূচকে, এটা আমরা লগারিদম আকারে প্রকাশ করি তাহলে কী হবে না log a/a = 1, অর্থাৎ কি বেস এবং যা লগারিদম সেই সংখ্যাটি যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কী হবে 1 হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে log 2/2 = 1, log 3/3 = 1, এভাবে ফর্মুলা ব্যবহার করব। এরপর 3 নম্বর ফর্মুলা লগ, দেখো a^log a/m = m, এই একটা ফর্মুলা। এই ফর্মুলাটি আমরা প্রমাণ করব। ধরে নিলাম যে log a/m = x, তাহলে এটা যদি আমরা সূচকের আকারে লিখি তাহলে কী হবে a^x = m। এবার x এর মান কী না log a/m, এখানে বসিয়ে দিলাম x এর জায়গাতে, তাহলে আমরা কী পেলাম না log a^log a/m = m, তাহলে ফর্মুলাটা প্রমাণিত হলো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এরপর 4 নম্বর log a/mn, এটা যদি লগারিদম আকারে লিখে তাহলে কী হবে, লগারিদম লেখা আছে একটা ফর্মুলা log a/mn = log a/m + log a/n, এটা প্রমাণ করেছি আমি। দেখো log a/m = x, এটা সূচক আকারে লিখলে কী হবে না a^x = m, আবার log a/n = y, এটা যদি সূচক আকারে লিখি তাহলে কী হবে a^y = n। এবার a^x * a^y = কী হবে m * n। এবার সূচকের নিয়মে a^x + y = mn, এটি সূচক থেকে আবার লগারিদম আকারে লিখি তাহলে কী হবে না log a/mn = x + y। এবার x এবং y এর মান বসিয়ে দিচ্ছি তাহলে আমরা ফর্মুলাটা কী হবে না প্রমাণিত হলো। এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। পরবর্তী এই ফর্মুলাটি আমরা যদি আবার
লগ এ বেস এম গণিত এন গণিত পি যতগুলি থাকুক সেগুলো কী হবে যোগ ফল করে লেখা যাবে, লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন প্লাস লগ এ বেস পি ডট ডট। এরপর পাঁচ নম্বর ফর্মুলা লগ এ বেস এম বাই এন ইকুয়াল টু লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, এটা আমরা প্রমাণ করেছি, এটা ওইভাবেই আগের ফর্মুলার মতোই প্রমাণ। লগ এ বেস এম ইকুয়াল টু এক্স সূচক আকারে লিখলে হবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, লগ এ বেস এন ইকুয়াল টু ওয়াই ধরেছি তাহলে কী হবে সূচক আকারে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এন। এবার এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম বাই এন তাহলে সূচকের নিয়মে কী হবে না এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম বাই এন। এবার এই সূচক থেকে আমরা লগারিদম আকারে লিখি তাহলে কী হবে লগ এ বেস এম বাই এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এবার এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দিচ্ছি তাহলে সূত্রটি কী হয়েছে না প্রমাণ হয়েছে। এরপরে আমরা লগ এ বেস এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু কী হবে না এনটার সামনে পড়ে যাবে এন লগ এ বেস এম, এটা একটা ফর্মুলা। সাত নম্বর লগ এ বেস বি, এটাতে আমরা বেস চেঞ্জ করতে চাই এবং যে সংখ্যার লগারিদম বার করতে হবে সেটা এবং বেস এ দুটি পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে যাবে যদি আমরা এটা ওয়ান বাই আকারে লিখি, তাহলে বেসের জায়গায় যাবে সংখ্যাটা এর জায়গায় বি এবং বি এর জায়গায় এ ইন্টারচেঞ্জ হয়ে গেছে তাহলে ওয়ান বাই লগ বি বেস এ। এবং আট নম্বর ফর্মুলা লগ বি বেস এ, এটা যদি আমরা বেস চেঞ্জ করি তাহলে কী হবে না লগ ই বেস এ বাই লগ ই বেস বি, এ আকারে আমরা লিখতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমরা লগারিদম সম্বন্ধে সঠিক ধারণা পেয়েছ এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয় এবং পরবর্তী ভিডিওতে আমি আরও উদাহরণ দেখাবো, আশা করি তোমরা।